সামরিক শক্তি বিবেচনায় বর্তমান বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা। শুধু যে সামরিক শক্তিতে আমেরিকা সেরা তাই নয়, বরং সমরাস্ত্র তৈরির প্রযুক্তিতেও আমেরিকা ধরাছোঁয়ার বাইরে। বিপুল সামরিক শক্তি থাকায় সামরিক শক্তি প্রদর্শন করে আমেরিকা, ফলে সবসময় বিশ্বে বিভিন্ন প্রান্তে যুদ্ধরত থাকে আমেরিকা। এজন্য আমেরিকাকে ডাকা হয় যুদ্ধবাজ জাতি হিসেবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত কোনো যুদ্ধে আমেরিকা জয়ী হয়নি। উল্টো ভিয়েতনাম যুদ্ধ কিংবা আফগানিস্তানের মতো যুদ্ধে হেরে লজ্জাজনকভাবে পালিয়েছে। কিন্তু বিশাল সামরিক শক্তি এবং সর্বাধুনিক অস্ত্র নিয়েও আমেরিকার এরকম লজ্জাজনক পরাজয়ের কারণ কি? আমেরিকার সামরিক দুর্বলতা এবং যুদ্ধে হারার কারণ কি কি তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আমেরিকার সামরিক দুর্বলতার অন্যতম একটি দিক হল ভৌগোলিক অবস্থান। আমেরিকা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিন মহাদেশ থেকেই বিশাল দুই মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন। এগুলো হচ্ছে বিশ্বের সবথেকে বড় সাগর প্রশান্ত মহাসাগর এবং দ্বিতীয় বৃহত্তম সাগর আটলান্টিক সাগর। ফলে এই দুই মহাসাগর পার করে এসে যুদ্ধ করতে হয় আমেরিকাকে। আর বিশ্বের সবথেকে বড় দুই মহাসাগর পার হয়ে যুদ্ধ করাটা কিংবা যুদ্ধে যেটা সহজ ব্যাপার নয়, তাই যুদ্ধের ময়দানে যথাসময়ে নতুন সৈন্য এবং সমরাস্ত্র পাঠানো সম্ভব হয় না। যদিও এই সমস্যা দূর করতে মধ্যপ্রাচ্যে অনেকগুলো সামরিক ঘাঁটি তৈরি করেছে আমেরিকা, তবুও ভৌগোলিক সংকট থেকে বের হতে পারেনি আমেরিকা। ঘন ঘন যুদ্ধে জড়ানো আমেরিকা যুদ্ধে হারার অন্যতম একটি কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন একটি দিনও বাকি ছিল না যেই দিনটায় আমেরিকা কোথাও না কোথাও যুদ্ধ করেনি। কোরীয় যুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, কঙ্গো যুদ্ধ, দক্ষিণ আমেরিকার যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, যুগোস্লোভিয়ার যুদ্ধ, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, সর্বশেষ সিরিয়া এবং লিবিয়ার যুদ্ধে সরাসরি আমেরিকা যুক্ত ছিল। এত যুদ্ধের জন্য আমেরিকানদের বলাই হয় যুদ্ধবাজ জাতি। প্রায় সব যুদ্ধেই আমেরিকা পরাজিত হয়েছে, নয়তো ফলাফল অসমাপ্ত থেকেছে। আমেরিকা একটা যুদ্ধে লড়াইরত থাকা অবস্থাতেই আরেকটা যুদ্ধে জড়ায়, ফলে যুদ্ধে মনোযোগ নষ্ট হয়, প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যায়। শেষ পর্যন্ত যুদ্ধের মাঠ থেকে কোনো রকমে পালানোই শেষ উপায় হয়ে দাঁড়ায়। আবার আমেরিকার শত্রু বেশি থাকাটাও যুদ্ধে হারার কারণ। বর্তমান বিশ্বে আমেরিকার চেয়ে বেশি শত্রু আর কোনো দেশের নেই। আমেরিকা যখন কোনো যুদ্ধে জড়ায়, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো আমেরিকার বিরুদ্ধে তৎপর হয়। যেমন ইরাক যুদ্ধে ইরানের সমর্থন আমেরিকাকে নাস্তানাবুদ করেছে, একই কথা প্রযোজ্য সিরিয়া যুদ্ধেও। ভিয়েতনাম এবং কোরীয় যুদ্ধে চীন আমেরিকার শত্রুতে পরিণত হয়। ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া দুই দেশেই চীনের প্রতিবেশী ছিল, আমেরিকার সমরাস্ত্রের দাম তুলনামূলক বেশি। অবশ্য কেবল আমেরিকা নয়, বরং পশ্চিমা দেশগুলোতেই অস্ত্রের দাম বেশি, ফলে যুদ্ধে প্রচুর ব্যয় হয়। যেমন রাশিয়ান বা চীনা যুদ্ধ বিমানের থেকে আমেরিকার যুদ্ধ বিমানগুলোর দাম 3-4 গুণ বেশি। একই কথা প্রযোজ্য আমেরিকার স্মল আর্ম থেকে শুরু করে মিসাইল কিংবা বোমা সব কিছুতেই, ফলে যুদ্ধগুলোতে আমেরিকার খরচ অনেক বেশি। উদাহরণ হিসেবে সিরিয়ার যুদ্ধের কথাই বলা যাক। সিরিয়ায় এক হামলায় 66টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করে আমেরিকা, যার প্রতিটির মূল্য ছিল প্রায় $19,00,000 বা ১,১১,০০,০০০ টাকা। অর্থাৎ এক হামলাতেই খরচ হয় ১০০ কোটি টাকার উপরে। অথচ রাশিয়া এ থেকেও কয়েকগুণ কম খরচে একই অঞ্চলে বোম্বিং করে সাফল্য পেয়েছে বেশি। যুদ্ধে আমেরিকার খরচ এত বেশি হওয়ার কারণে অর্থনৈতিক টান পড়ে দ্রুত। যেমন আফগান যুদ্ধে $2 ট্রিলিয়ন খরচের কথাটা বারবার আলোচিত হচ্ছে। যুদ্ধ দীর্ঘ হওয়ায় আমেরিকার খরচও বাড়তে থাকে, তাই একসময় খরচ এড়ানোর ভয়ে তড়িঘড়ি করে পালাতে হয়। আবার আমেরিকান সৈন্যদের মধ্যে আত্মত্যাগের বৈশিষ্ট্য নেই, তারা যুদ্ধ করতে আসে কেবলমাত্র বেতনভুক্ত সৈন্য হিসেবে, ফলে যুদ্ধ জয়ে তাদের মনোযোগ বেশি হয় না,
যেমনটা আক্রান্ত দেশের লোকজন বা যোদ্ধাদের হয়। আমেরিকান সেনারা কোনোভাবেই এসব যুদ্ধে প্রাণ দিতে চায় না, তাদের প্রাণ দেওয়ার যৌক্তিকতাও নেই। অপরদিকে আক্রান্ত দেশ বা অঞ্চলগুলোর যোদ্ধারা নিজেদের ভূমি বাঁচাতে চায় যে কোনো মূল্যে, সেটা জীবন দিয়ে হলেও। তাই আমেরিকান এসব যুদ্ধে দুই পক্ষের আত্মত্যাগের পরিমাণ সমান হয় না। আবার আমেরিকার উপরে অন্যদের অবিশ্বাস বেশি। আমেরিকা কোনো যুদ্ধে গেলে ন্যাটো মিত্রদের সাথে নেয়, কিন্তু যতই দিন যাচ্ছে আমেরিকার উপর ন্যাটো মিত্ররা আস্থা হারাচ্ছে। ইউরোপের দেশগুলো এখন আর আমেরিকার সাথে কোনো যুদ্ধে যেতে আগ্রহী নয়, ফলে চলমান যুদ্ধগুলো গুটিয়ে নিতে আমেরিকার উপর মিত্রদের চাপ তৈরি হয়। আমেরিকার যুদ্ধে হারার আরও একটি বড় কারণ যুদ্ধের উদ্দেশ্যহীনতা। সামরিক বিশ্লেষকদের মতে এটাই আমেরিকার যুদ্ধে হারার প্রধান কারণ। আমেরিকা যে যুদ্ধগুলোতে জড়িয়েছে তার কোনোটির পিছনেই কারণ নেই, যেমন ভিয়েতনামের সাথে আমেরিকার কোনো সম্পর্কই ছিল না, শুধুমাত্র দাদাগিরির জন্যই সেখানে গিয়েছিল। কোরীয় যুদ্ধেও একই অবস্থা, তবে ইরাক যুদ্ধের পিছনে তেল বাণিজ্য জড়িত ছিল, কিন্তু আফগানিস্তানের যুদ্ধেও কোনো কারণ ছিল না। সোভিয়েত ইউনিয়নের সাথে টক্কর দিতে গিয়েই এই সংঘাতে যুক্ত হয় আমেরিকা। এসব যুদ্ধে আমেরিকা উদ্ভব যুক্তি দিয়ে আক্রমণ করেছিল, ফলে উদ্দেশ্যহীনভাবে চলতে থাকে যুদ্ধগুলো। আমেরিকার যুদ্ধ হারার পিছনে আরও একটি বড় কারণ সামরিক শক্তির অহংকার এবং দম্ভ। স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমনটা মনে করেন। পুতিনের ভাষ্য অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের আচরণ এমন ছিল, তারা প্রতিপক্ষকে মূল্যায়ন করত না, ফলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। এখন আমেরিকাও সেরকম করছে। আমেরিকা প্রতিপক্ষকে সবসময় ছোট করে দেখে, কিন্তু প্রতিপক্ষকে অবজ্ঞা করার মূল্য শেষ পর্যন্ত লজ্জাজনকভাবেই দিতে হয় আমেরিকাকে। প্রিয় দর্শক, যুদ্ধে আমেরিকার পরাজয়ের কারণ আর কি কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। সমরাষ্ট্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।